হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে আমি মেট্রো রেলে টিকিট কেটেছিলাম এবং আমাদের গন্তব্য ছিল উত্তরা সেন্টার, কারণ আজকে আমরা যাচ্ছি এক জায়গায় এবং আমার সাথে আরও 13 জন রয়েছে। আমি মোট 14টা টিকিট একসাথে কাটি এবং আমার প্রতি টিকিটের মূল্য নিয়েছিল 30 টাকা করে। গতদিনের মতো এত ভিড় ছিল না, কিন্তু সফটওয়্যার ওয়াইজ টাকা দিতেও একটু ঝামেলা ফেস হতে পারে এবং আপনি একবারে 5টা করে টিকিট পেতে পারেন। এর জন্য আমি 3 বার কেটে 14টা টিকিট পাই এবং আমাদের টিকিটগুলো মেশিন দিয়ে ধীরে ধীরে বের হতে শুরু করে এবং এটা আমাদের দেশের জন্য নতুন একটা প্রযুক্তি। এবং আমরা টিকিট কেটে আমরা উপরে চলে আসি এবং আমাদের মেট্রো রেল যথাসময়ে চলে আসে এবং আমরা অপেক্ষা করছিলাম ওঠার জন্যে। উপরেও অনেক ভিড়, এরকম কোনো ব্যাপার না, আমরা ওয়েট করছিলাম, আমরাই প্রথম সারিতে ছিলাম এবং আমাদের মেটেরিয়াল আমাদের সোজাসুজি থামে আমরা গেটের কাছে ছিলাম এবং আমরা ভিতরে যাই এবং আমার সাথে আরও বাকিরা তারা আসে এবং ভিতরেও মোটামুটি অনেক মানুষ ছিল, এরা আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা রওনা দিই। সুন্দর একটা দৃশ্য দেখা যায়, হঠাৎ করে উল্টো পাশ থেকে আরেকটা মেট্রো রেল চলে আসে যা দেখে আমি একটু ঘাবড়াই, কিন্তু এত স্পিডে যাই যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলেই মেট্রো রেলগুলো কত গতিতে চলছে। এবং আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাই এবং আমাদের স্টুডেন্ট যারা ছিল তারাও অনেক এক্সাইটেড ছিল, কারণ এটাও তাদের প্রথম মেট্রো রেল জার্নি। এবং আমরা আমাদের গন্তব্যে চলে আসি এবং আমরা এখন নিচে নামবো এবং আমরা আমাদের গন্তব্যে চলে যাব। কিন্তু যাওয়ার আগে অবশ্যই মেট্রো রেল টিকিট কাটার সময় আমাদের যে কার্ডটি দেয় আমাদের সেটা জমা দিতে হবে, আমরা যেন সেটা ভুলক্রমেই না নিয়ে যাই। থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গড ব্লেস ইউ।